আজকে তৈরি করে দেখাবো সাবুদানা কাস্টার্ড। আপনারা কিন্তু ইফতারিতেও এটা বানিয়ে খেতে পারেন, কিংবা সামার টাইমেও এটা কিন্তু খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে আরও একটা নিউ ভিডিও শুরু করতে যাচ্ছি। ডেজার্ট রেসিপিতে আজকে করে দেখাবো সাবুদানা কাস্টার্ড, খেতে ভীষণ মজা। চলুন আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমে হচ্ছে একটা পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এই পানির মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সাবুদানাগুলো। যখন পানিটা একটু গরম হয়ে এসেছে, তো আমি এখানে প্রায় 2 কাপের মতো সাবুদানা ইউজ করেছি। আপনারা কম বেশি করে ইউজ করতে পারবেন, আপনারা যতটুকু বানাবেন সেই পরিমাণে। তো আমি হচ্ছে বানাচ্ছি 2 কাপের, তো এই জন্য এখন আমি 2 কাপ দিয়ে দিয়েছি। আর এটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে, নাহলে কিন্তু সাবুদানাগুলো নিচে লেগে যেতে পারে। সাবুদানাগুলো সিদ্ধ হতে হতে আমি ফ্রুটসগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিচ্ছি বেদানা, আর নিয়ে নিব আমি 3 কালারের আঙ্গুর, সবুজ, কালো আর হচ্ছে খয়েরি কালারের মতো একটা আঙ্গুর। তো আমি 3টা আঙ্গুর এখানে ইউজ করব। আপনারা চাইলে কিন্তু 1টা আঙ্গুরও ইউজ করতে পারবেন, কিংবা হচ্ছে 3টা ইউজ করতে পারবেন, কিংবা আপনাদের পছন্দ মতো যেই কোনো ফ্রুটসই ইউজ করতে পারবেন। আমি হচ্ছে এগুলাই নিয়েছি, আর হচ্ছে এখন ছোট ছোট করে এগুলাকে কেটে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি আঙ্গুরগুলোকে এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, খেজুর টাইপের আর কি, খেজুর, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বাদামও কিন্তু ইউজ করতে পারেন। সবগুলো ফ্রুটস আমার কেটে নেওয়া হয়ে গেছে, তো আমি দেখিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে আমি এগুলোকে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে বেদানাটা। তো এই ফাঁকে হচ্ছে আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। যখন এটা একটু সাদা টাইপের হয়ে যাবে, বুঝতে হবে যে আপনার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে ছেঁকে নিতে হবে। সাবুদানাগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এই যে এটাকে ধোয়া। এখন তো এখন হচ্ছে আমি আরও একটা পাতিল চুলাতে বসিয়ে দিয়েছি, আমি কাস্টার্ডটা তৈরি করে নিব। তো এই জন্য এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিল্ক। আমি প্রায় 3 কাপের মতো মিল্ক ইউজ করেছি। এখন হচ্ছে আমি কাস্টার্ডটা তৈরি করে নিব। তো এই জন্য একটা বাটির মধ্যে আমি হচ্ছে কাস্টার্ড পাউডার আর হচ্ছে একটু মিল্ক নিয়ে নিব। তো প্রথমে হচ্ছে আমি কাস্টার্ড পাউডারটা নিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা আমি নিয়ে নিয়েছি একদম 2 টেবিল চামচের মতো। এরপর হচ্ছে এর সাথে অল্প একটু মিল্ক দিয়ে এটাকে ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো ধরনের দলা পেকে না থাকে, এই জন্য হচ্ছে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে কিন্তু কনডেন্স মিল্কও দিতে পারেন। আবার এই মিল্কের সাথে আপনারা একটু টেস্ট করার জন্য পাউডার মিল্কও ইউজ করতে পারেন। তো আমি আজকে আর ইউজ করতেছি না। তো এখন হচ্ছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে বলকাসা পর্যন্ত জাল করে নিব। দুধটার মধ্যে কিন্তু বলক চলে এসেছে, এটা কিছুক্ষণ একটু ফুটে উঠেছে। তো এখন হচ্ছে আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব, মানে কাস্টার্ড গোলানোটা আর কি। তো এটাকে একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে, আর একটু একটু করে নেড়ে নিতে হবে, কারণ এটা কিন্তু খুব দ্রুতই কিন্তু দলা পেকে যেতে পারে, একদম ঘন টাইপের হয়ে যাবে। সেজন্য একটু একটু করে ভালো করে মিশিয়ে নিব। আর এটাকে এখন অনবরত নাড়তে থাকতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে। তো এটাকে হচ্ছে বেশিক্ষণ চুলাতেও রাখা যাবে না, এখনই হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব, আর এটাকে একটু ঠান্ডা করে নিব। তো এখন হচ্ছে এটাকে আমি ঠান্ডা করে নিব। এখন হচ্ছে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে প্রথমে হচ্ছে সাবুদানাগুলোকে নিয়ে নিব। আর সাবুদানাগুলো ধোয়ার পরেও কিন্তু দেখতেই পাচ্ছেন একটু আঠালো টাইপের হয়ে মিলে মিলে আছে, আসলে সাবুদানা এরকম টাইপেরই হয়। তো এটাকে আমি ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়েছি।
এরপর হচ্ছে এর উপরে দিয়ে দিচ্ছি কাস্টার্ড। তো কাস্টার্ড দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সাবুদানা আর কাস্টার্ডগুলোকে প্রথমে ভালো করে মিক্সড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্সড করে নেওয়ার পর এখন হচ্ছে আমি ফোর্স দিয়ে দিব। তো এই যে আমি ফোর্স দিয়ে দিয়েছি, তো দিয়ে দেওয়ার পর এগুলোকেও আবার একটু মিশিয়ে নিব। আর এই সাবুদানা কাস্টার্ডটা কিন্তু বেশ মজার হয়ে থাকে। আপনারা রমজান মাসে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা বানিয়ে ফ্রিজে রেখে তারপর হচ্ছে ইফতারিতে খেতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, কিংবা সামার টাইমে গরমেও এটা খেতে পারেন। এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজার হয়, আর বাচ্চারাও অনেক বেশি লাইক করে। বিশেষ করে আমার বাচ্চারাও কিন্তু এটা খুবই পছন্দ করেছে। তো এখন হচ্ছে এর মধ্যে আমি বেদানাটাও দিয়ে দিয়েছি, আবার ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বেশি ফোর্সও দিতে পারেন। তো ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি একটু এটাকে ডেকোরেশন করে নিব। আপনারা চাইলে জাস্ট এমনিই উপর দিয়ে ফুস দিয়ে দিতে পারেন। তো আমি একটু ফ্লাওয়ারের মতো করে দিয়ে দিচ্ছি উপর দিয়ে, দেখতে বেশ সুন্দর লাগবে। আর যে জিনিস দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও মজা। তো এই যে আমি একটা ফ্লাওয়ারের মতো করে দিয়েছি। তো এরপর হচ্ছে আমি এর পাশে দিয়েও কিছুটা ফোর্স দিয়ে দিচ্ছি। উপর দিয়ে এই যে, আপনারা কিন্তু এই রমজান মাসে অবশ্যই এভাবে ট্রাই করবেন। তো আজকের এই সাবুদানা কাস্টার্ড রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের কাছে তো ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটা, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।